দেখতে পারছি প্রথম শুটটি মারবে এবং ক্যাপ্টেন শুটটি গোল হয়ে গেল সিংহে সিংহে লড়াই হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে নয়াচর যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সম্রাট শিকদারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন দীন ইসলাম সাথে আছি আমি সালমা আক্তার ফাহিম ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলতে চল প্রতিযোগিতায় ফুটবল এই স্লোগানে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নয়াচর যুব সমাজের উদ্যোগে প্রথমবারের মতো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আপনি কি স্বল্প সময়ে ও অল্প খরচে কম্পিউটারের বিভিন্ন কোর্স এবং ইংরেজিতে দক্ষ হয়ে চমৎকার ক্যারিয়ার গঠন করতে চান যোগাযোগ করুন ইংলিশ ল্যাব bd.com জুলকার বিলা নিশ্চন্তপুর ডিগ্রি কলেজের উত্তর পূর্ব পাশে মতলব উত্তর চাঁদপুর মোবাইল 01815439943 উল্লেখ 16 ডিসেম্বর শুক্রবার মহান বিজয় দিবসে নয়াচর যুব সমাজের উদ্যোগে মাদক থেকে যুবকের বিরত রাখতে এই খেলার আয়োজন করেন এতে প্রতিদ্বন্দ্বিতা করেন লাল দল বনাম সবুজ দল বিপুল দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবে শেষ হয় ট্রাইব্রেকারের মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হয় ট্রাইব্রেকারে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে সবুজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন এই বিজয়ের দিনের আজকের আনন্দ উৎসবে যারা খেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই লাল দল ও সবুজ দল এই নয়াচরের মাসি এই পাঁচগাছি এরিয়ার মানুষকে যে আনন্দ দিয়েছে তাদের খুব আনন্দিত ও গর্বিত আমি দেখতে পেয়েছি এই লাল দল সবুজ দল সিংহে সিংহে লড়াই হয়েছে দুইটাই টাইগার দল হ্যাঁ দুটো জিনিস খুব ভালো খেলেছে যার জন্য কোনো গোলই হয় নাই তাই ব্যাপারে যাও গোল করতে অনেক কষ্ট হয়েছে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন 13 নং পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল মতিন মেম্বার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ আবুল কাশেম মোল্লা মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান মোহাম্মদ মুক্তার মোল্লা নাজমুল হক মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী মোহাম্মদ রাসেল মিয়াজি মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ লোকমান হোসেন ব্যাপারী মোহাম্মদ রুবেল ব্যাপারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী মোহাম্মদ আবু হানিফ মোল্লা মোহাম্মদ রেজাউল করিম প্রধান মোহাম্মদ মোতালেব ব্যাপারী মোহাম্মদ মোতালেব ব্যাপারী মোহাম্মদ ইলিয়াস হোসেন মোহাম্মদ আলামিন মোল্লা মোহাম্মদ কুলকুল ইসলাম মোহাম্মদ জিয়াউর রহমান ব্যাপারী মোহাম্মদ উজ্জ্বল রহমান মোহাম্মদ হালালউদ্দিন ব্যাপারী মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাপারী মোহাম্মদ শাকিল মোল্লা প্রমুখ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়ক টিম ম্যানেজার ও সকল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষভাবে উল্লেখ্য বাংলানিউজ 24.tv খেলাটি সরাসরি সম্প্রচার করে।